হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ এবং প্রথম দিনেই কিন্তু মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ডাউনটাউন হিরোজ। তো এই ম্যাচটির জন্য মোহনবাগান নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, কারণ মোহনবাগানের ফার্স্ট টিম এখনও কিন্তু এসে পৌঁছয়নি। অর্থাৎ মোহনবাগান ডুরান্ড কাপকে কিন্তু সে অর্থে গুরুত্ব দিচ্ছে না, তেমনটাই কিন্তু সমর্থকদের অভিযোগ। তবে এই মুহূর্তে কিন্তু শহরে এসে গেছেন এক টম এবং ধীরাজ সিনিয়র দলের প্লেয়ারদের মধ্যে, এবং বাকি প্লেয়াররাও মোটামুটি আসতে শুরু করে দিয়েছেন। এবং যা শোনা যাচ্ছে আগামীকালের ম্যাচে কিন্তু এই দুজনকে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই। তো ধীরাজকে তো রেখে সামনে মানে গোলকিপার হিসাবে রেখেই কিন্তু দল সাজানোর একটা পরিকল্পনা রয়েছে, এবং টমকে কিন্তু পরের দিকে একবার নামিয়ে দেখে নিলেও নিতে পারেন তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এছাড়া কিন্তু মোহনবাগানের জুনিয়র যে দল সিএফএল খেলছে তারাই কিন্তু মূলত খেলবে কালকের ম্যাচটা, এবং সেখানে যদি বাজে কিছু রেজাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টই দায়ী থাকবে। তো দেখা যাক কালকের ম্যাচটা মোহনবাগান কীভাবে উতরে, এবং সিএফএলে যেরকম বাজে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স যদি ডুরান্ড কাপেও বজায় থাকে তাহলে কিন্তু ডুরান্ড কাপে প্রথমেই মুখ থুবড়ে পড়বে। এরপর চলে আসি আরও একটা খবরে, সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশিরা কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছেন, এবং দিমিত্রি পেটাটস এবং জেসন কামিংস এই দুজন প্লেয়ার কিন্তু অবশেষে ভিসা পেয়ে গেলেন। অর্থাৎ তারা কিন্তু আর এক দুদিনের মধ্যেই কলকাতায় এসে পৌঁছবেন, অর্থাৎ রোববারের মধ্যেই তারা ঢুকে যাবেন কলকাতায়, এবং 29 তারিখ মোহনবাগান দিবসের দিন তারা সকালবেলা কিন্তু হাজির থাকবেন মোহনবাগান ক্লাবে। মোহনবাগানের ঐতিহ্যপূর্ণ যে মোহনবাগান দিবস, তো সেই দিন সমর্থকদের সামনে তারা কিন্তু প্রত্যেকেই হাজির থাকবেন, এবং এরপরে আস্তে আস্তে তাদেরকেও কিন্তু নথিভুক্ত করা হবে ডুরান্ড কাপের জন্য। তো এটা কিন্তু একটা ভালো খবর যে অবশেষে তারা ভিসা পেয়েছেন এবং ভারতের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। আর মোহনবাগান এইসব প্লেয়ারদের তো পরে রেজিস্টার করাবে এবং ডার্বিতে হয়তো ফুল স্কোয়াডও নামাবে, তবে এই কদিনের প্র্যাকটিসে তারা কীভাবে এইভাবে নামবে খেলতে সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আর সবশেষে চলে আসি যে নিউজটা, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী কোন দিকে যাবেন, কোন ক্লাবে খেলবেন সেটা নিয়ে এখনও ডিসাইড হয়নি, এবং আনোয়ার আলী কেসটা এখন একটু চুপচাপ হয়ে রয়েছে। তো কোনো ডিসিশন না হওয়া সত্ত্বেও মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের জন্য তার নাম রেজিস্টার করাচ্ছে, তেমনটাই কিন্তু খবর উঠে এসেছে। তো নিয়ম অনুযায়ী মোহনবাগানেরই তিনি এখনও প্লেয়ার, এবং মোহনবাগান কিন্তু তার নাম রেজিস্টার করাতেই পারে, তাতে কোনো ভুল কিছু নেই। এখন ভবিষ্যতে গিয়ে তিনি যদি অন্য কোনো ডিসিশন আসে, অন্য কোনো ক্লাবে যান, সেক্ষেত্রে সেটা আলাদা, তবে এই মুহূর্তে তিনি মোহনবাগানের প্লেয়ার। তো মোহনবাগানের ডুরান্ড কাপের রেজিস্ট্রেশনে তার নাম কিন্তু দেখা যাবে সেরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো তোমাদের কি মতামত, আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করানোটা কি মোহনবাগানের উচিত নাকি তাকে বসিয়ে রাখাটাই উচিত? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।